ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের শতাধিক ব্যাংক হিসাব তেইশটি বিও অ্যাকাউন্ট ও সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত এর আগে গেল চৌঠা জুলাই তার সম্পদ জব্দে দুদকের পক্ষ থেকে আবেদন করা হয় সরকারি চাকরি করে দুই স্ত্রী পাঁচ সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন স্থাবর অস্থাবর অডেল সম্পদ দেশেই প্রায় পাঁচশো কোটি টাকার সম্পদের হদিস মিলেছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউরের খোঁজ মেলে বিভিন্ন ব্যাংকে এফডিআর শেয়ার বাজারে বড় অঙ্কের বিনিয়োগের আবেদনে অবৈধ এসব সম্পদ ব্যাংক ও বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এই আদেশ দেন লেনদেনের সাথে সংশ্লিষ্ট যে একশো ষোলোটা ব্যাংক হিসাবে আমরা পেয়েছি তার ভিতরে যে স্থিতি আছে এই নিয়ে এবং বিও অ্যাকাউন্টগুলির আমরা ফ্রিজ এবং ক্রোক করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেছি বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শোনার পর এটা মঞ্জুরযোগ্য মনে হওয়াতে উনি এটা মঞ্জুর করেছেন ঈদের আগে ছেলের পনেরো লাখ টাকায় ছাগল কেনা নিয়ে দেশ জুড়ে তুমুল আলোচনায় আসেন মতিউর এরপর ঢাকা গাজীপুর সাভার বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে মেলে তার একের পর এক সম্পত্তির সন্ধান ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম